আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষা 2024 এর যে নির্বাচনী পরীক্ষা হবে অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে তার প্রস্তুতি স্বরূপ এখন আমি সিকিউ নিয়ে আলোচনা করব। এই সিকিউটি 3 অধ্যায় থেকে নেওয়া হয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই, এই প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করি। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থাকবা এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবা। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নেই। x² = 5 + 2√6 a + b + c = m। আরেকটি উদ্দীপক দেওয়া আছে a² + b² + c² = n এবং a³ + b³ = pq। এটা হচ্ছে দুটি উদ্দীপক দেওয়া আছে, একটি উদ্দীপক দেওয়া আছে। এখন এই উদ্দীপক অনুসারে ক নম্বর x এর মান নির্ণয় করো, অঙ্কটি করতে হবে এবং প্রমাণ করো যে x⁴ + 1 / x⁴ এবং এটা সমান 98, এটা প্রমাণ করতে হবে। ক নম্বর যে প্রশ্নটি বলছে সেটি হচ্ছে c = 0 হয় তবে দেখাও যে m³ + 2p³ = 3mn। এটি প্রমাণ করতে হবে। এই 3টা অঙ্ক আমাদেরকে করতে হবে এবং আমি বিশেষ করে বলবো যে এই অঙ্কটি, এই গ নম্বর অঙ্কটি খুবই এবারের জন্য ইম্পর্টেন্ট। অনেক দিন এই অঙ্কটা আসেনি, এজন্য অঙ্কটি আসার খুবই সম্ভাবনা আছে। এখন উত্তরে চলে যাব। ক নম্বর x এর মান নির্ণয় করো, অর্থাৎ এখানে আছে x² = 5 + 2√6, এখান থেকে x এর মান বের করতে হবে। এই জায়গাটা আমরা একটা জিনিস খেয়াল করতে পারি খুবই সহজে, সেটা হচ্ছে যেখানে দেওয়া আছে x² = 5 + 2√6 এরকম দেওয়া আছে। এখন এই পাশে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু ওই পক্ষে রুট করলে স্কোয়ার উঠে গেলে আমাদের এই x এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের কাজ হবে এইটিকে আমরা সূত্র তৈরি করব, তার মানে a + b² সূত্র তৈরি করব। তাহলে এখানে 5 ছিল, আমরা এটা ভেঙে নিলাম, এখানে দিলাম 3, এখানে দিলাম 2, তারপরে এখানে √3 তার উপরে হোল² আবার = 3 থাকে, আর এখানে √2 তার উপরে হোল² = 2 থাকে। এটি গেল। এখন এটা a² + 2ab + b², এটি একটি সূত্র এবং এখান থেকে এইটা হচ্ছে a + b² সূত্র এইখানে। এখন এখানে x² অর্থাৎ উভয় পক্ষে যদি রুট করা যায় তাহলে এটা উঠে যায় এবং শেষে যায়। সেক্ষেত্রে আমাদের এই মানটি হয়ে যায় x = √3 + √2। এটি হচ্ছে ক নম্বর প্রশ্ন ছিল এবং খুব সোজা একটি প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। এখন খ নম্বর প্রশ্নটি যেটি বলছে, প্রমাণ করো যে x³ + 1 / x⁴ = 98। এটি প্রমাণ করতে হবে। আর এই অঙ্কটি প্রমাণ করতে হবে অবশ্যই এই x এর মান ধরেই। চলো আমরা অঙ্কটি দেখি। ক হতে পাই আমরা পেয়েছি x = √3 + √2 এটি। এখন 1/x বের করে নিলাম। আমরা জানি যে 1/x এখানে যদি x থাকে তাহলে 1/x জাস্ট এটি মাইনাস হয়ে যাবে। আর কিভাবে মাইনাস হয় সেটি একটু দেখাই আগে। এই যে এখানে x ছিল, এখন আমরা উপরে 1 দিলাম এবং এখানে ছিল √3 + √2, এটাকেও আমরা কি করব উপরে 1 দিলাম, তার মানে এই অংশটুকু আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন ওই পক্ষে মানে লব এবং হরকে গুণ করতে হবে আমাদের কি দ্বারা, √3 + √2 এবং এইটার মাইনাস দ্বারা, তার মানে √3 - √2 এটি, এবং এখানে আছে √3 - √2 এটি। এটা হচ্ছে করতে হবে। এখন √3 - √2 এবং √3² - √2 তার হোল² এটি, a + b² না a² - b² এই সূত্রটি হয়ে যায়। সুতরাং এখানে হয়ে যাবে শুধু 3 আর এখানে হয়েছে শুধু 2 এটি। এখন √3 - √2 এটা হয়ে গেল। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, x + 1/xটা বের করে ফেলতে হবে। সুতরাং x + 1/x এর মান যদি আমরা এখন বের করি তাহলে √3 + √2 + √3 - √2 এটি জাস্ট বসিয়ে দিলাম, তাহলে - কেটে গেলে 2√2টা হয়। এটা হচ্ছে অঙ্ক হয়ে গেল। ওকে, এখন এখান থেকে আমাদের কি x + 1/x = 2√2 এটি হয়ে গেল। এখন আমরা এখানে এই অংশটুকু বের করব, এই অংশটুকু আমরা সাইডেই করে নিচ্ছি যেহেতু জায়গা আছে। এখানে বামপক্ষটা আমরা তুলে নিলাম, শুধু এইটুকু তুলে নিলাম। এখন এটুকু ভাঙলে কি হয়, পরের লাইন x² আমরা লিখে নিই x⁴ / x⁴ + 1/x⁴। ওকে, এবারে দেখা গেল যে এটা যদি কাটাকাটি করা যায় x⁴ + 1/x⁴ এটি হয়। এখন এটা স্কোয়ার আছে, তার মানে কি স্কোয়ার তার উপরে স্কোয়ার, আবার এখানে স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে x² + 1/x² - 2x² × 1/x² এটি হয়। তাহলে এখান থেকে এখন এই ভিতরেরটুকু আবার একটি সূত্র করা হলো, যেহেতু এখানে একটি 4 আছে, খেয়াল রাখতে হবে যে এখানে 4 আছে, সুতরাং सूत्र है दुई बार তাহলে x प्लस 1 बाय x তার হোল স্কয়ার माइनस 2 इनटू x इनटू 1 बाय x তার হোল স্কয়ার माइनस 7 এটি হলো। এখন খেয়াল করে এই 2 এখন খেয়াল করে দেখো যে এই 2 এর মান কিন্তু আমরা আগে পেয়েছি এই যে 2√2 এই 2√2 এখানে বসানো হলো আর -2 থাকলো তার হোল স্কয়ার -2 এটি হয়ে গেল। এখন খেয়াল করে দেখো যে এইটাকে দুইবার গুণ করলে কি হয় 2√3 কে দুইবার গুণ করলে কি হয় যেহেতু এখানে স্কয়ার আছে দুইবার গুণ করলে হয় আমরা গুণ করব সরাসরি দুইবার 2√3 এবং 2√3 তাহলে এটা 2 আর 2 গুণ করলে হয় 2 2 গুণে 4 এটা দিলাম 4 এবং √3 গুণ করলে শুধু 3 তার মানে 3 ছাড়া 12 হবে আমাদের উত্তর। এই জায়গাটা হচ্ছে যে 3 ছাড়া 12 হয়ে গেল এই 12 থেকে আবার এই 2 বিয়োগ করেছে তার মানে 12 থেকে 2 বিয়োগ করলে হয় এটা হচ্ছে 10 আর এখানে স্কয়ার আছে তার মানে 10 10 এ 100 আর এখানে 2 এই যে এই দুইটা সেই দুটাই যেটা তাহলে এটি 100 এর ভিতরে দুইবার দিলে হয় 98 আমাদের অঙ্ক যেটি ছিল এটি এই যে রাইট হ্যান্ড সাইড 98 সেটি কিন্তু আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা ডান পক্ষ লিখতে পারি তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ 98 এটা প্রমাণিত হয়ে গেল। এটা যে ছিল খ নম্বর অঙ্কটি। এখন গ নম্বর বলছে c সমান 0 হয় তবে দেখাও যে m³ 2mp³ 3mn এটি তার মানে আমাদের এই দেওয়া আছে একটা দুইটা এবং তিনটা তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে আমরা অঙ্কটি করতে পারবো। একটা তুলে নিলাম দুইটা তুলে নিলাম তিনটা তুলে নিলাম এবং আরেকটি নতুন করে আছে c সমান 0 তুলে নিলাম তার মানে c সমান 0 হলেই যেখানে 0 হবে এখানেও 0 হবে সেটা আমরা পরবর্তীতে দেখছি। অতএব এই যে এখানে যদি 0 দেওয়া হয় তার মানে a + b = m এই যে a + b = m এবং আরেকটা আছে a³ + b³ = p³ এটা যদি এই যে স্কয়ারটা দেখি এই কিউবেরটা না a² + b² + c² c সমান যেহেতু 0 তার মানে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n হয়ে গেল এই যে n হয়ে গেল তার আমরা এখন মান পেলাম আছে দুইটা এটি একটি এবং এটা একটি এই তিনটা ধরে আমাদের এই অঙ্কটা এখন করতে হবে। তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি বাম পক্ষটা তুলে নিতে পারি বাম পক্ষটা তুলে নিলে কি হবে খেয়াল করো যে m³ প্লাস 2p³ এই যে এখান থেকে এটুকু তুলে নিলাম নেওয়ার পরে এখানে a প্লাস b হোল কিউব প্লাস 2 এই যে এখানে 2 থাকলো p³ এর মানটা আছে a³ प्लस b³ এই যে মানটা এখানে তোলা হলো এবারে a³ প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস b³ এটা টোটাল হয়ে গেল। এবারে খেয়াল করে দেখো যে প্লাস 2a³ প্লাস 2b³ কি হলো এই যে এখান থেকে এই 2টা ভিতরে গুণ করা হলো এই 2টা ভিতরে গুণ করলে এখানে 2 হয়ে যায় আবার এটা গুণ করলে এখানে 2 এটা হলো। এখন খেয়াল করে দেখো যে এখানে a³ ছিল আর এই যে এখানে 2টা a³ ছিল তাহলে 3টা a³ আবার এখানে তিনটা আবার এখানে b³ দুইটা এখানে একটা এখানে দুইটা তার মানে তিনটা সবগুলোই তিনটা করে আছে এইজন্য একবারে তিনটা এখানে কমন নেওয়া হলো তাহলে থাকলো a³ প্লাস a²b প্লাস ab² প্লাস b³ এখানে এইবারে এখান থেকে a² কমন নিলে এই দুইটার মধ্যে থাকে আছে a প্লাস b এবং এখান থেকে b² কমন নিলে থাকে আছে a প্লাস b এটা হলো ওকে। এখন হচ্ছে 3a প্লাস b এবং a² প্লাস b² হয়ে গেল এই জায়গা থেকে কেননা এই প্লাস a প্লাস b এই প্লাসটা কমন নিলে আর থাকে a স্কয়ার এবং b স্কয়ার এটা এবারে আমাদের কাজ হচ্ছে 3a প্লাস b এর মানটা এই যে m এটি বসিয়ে দেওয়া এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা এই যে এখান থেকে এটিকে বসিয়ে দেওয়া ঠিক আছে। এখন এটা বসালে এই যে m n টা কিন্তু হয়ে গেল এই যে m m টা অঙ্কটি কিন্তু খুবই সোজা বাট খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য যারা এসএসসি পরীক্ষা 2024 দিবা অর্থাৎ এই টেস্ট পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট তার মানে টেস্ট 2023 ওকে এটি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা যে অঙ্কটি ছিল সেটি অলরেডি করে ফেলেছি আগামীতে সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা এমসিকিউ নিয়ে আলোচনা করব যেহেতু তার টাইম নেই আর সিকিউ আপাতত আলোচনা করছি না আবার পরবর্তীতে টেস্ট পরীক্ষা হয়ে গেলে তারপর করব আপাতত এমসিকিউ নিয়ে আলোচনা করব। আগামী তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের মঙ্গল কামনা করি তোমাদের টেস্ট পরীক্ষা ভালো হোক এই দোয়া করি আল্লাহ হাফেজ।